সবে বরাতের উদ্দেশ্যে আমাদের শনি রেখা বাইতুল আশেকির মসজিদের নিচে এবং আরেস্টার সংলগ্ন সংলগ্ন সূর্যবান রেস্টুরেন্টের সামনে এই দুই জায়গাতেই এখন বর্তমানে ইফতার বিক্রি হইতেছে সবাই আজকে রোজা রাখছে তিনটা রোজা চলতেছে আজকে দ্বিতীয় রোজা আজকে রাত্রে খেয়ে যারা থাকবে তাদের হলো তিনটা রোজা এটা হলো ইফতারের জন্য মাছ একটা আইটেম অনেক আইটেম আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই আমি আপনাদের বনশুরে ভালো আছি তো এটা আপনার ভাইয়া নিয়ে আসছে আজকে সবে বেড়াত আর এটা কিন্তু সবে বেড়াতের সময় আমাদের খরা মসজিদের সামনে বিক্রি করা হয় ঠিক না তো এই যে আপনার ভাইয়া চা দিয়ে খেয়ে নিচ্ছে হ্যাঁ তো খাবারটা কিন্তু সত্যি মানে আর প্রত্যেক বছরই আগেই না থাকতে বলতো যে আব্বু আমার জন্য এটা নিয়ে আসবেন মানে এরকম বড় পাওয়ারুটি তা এখন আবার মিম বলে দুই বছর ধরে তা আপনার ভাইয়াও কিন্তু নিয়ে আসে আমি একটু খেয়ে দেখি কেমন চলো না চা খাতেন না হুম আমার কাছে বেশি ভালো লাগে যে তিলটার কারণে তিল আছে এ কিসমিস আছে হুম তিন কিসমিস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের সুরে ভালো আছি আমি সোনি আখরার থেকে বলছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি নতুন হয়েছেন আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা দেওয়া রইল তো এই যে সকালে নামাজ পড়ার পর শুয়ে থাকি তারপর ওঠার পরে নাস্তা খাওয়ার আগে যা যা কাজগুলি করে করি আর কি সেটাই শেয়ার করতেছি কারণ অনেক সময় অফ ক্যামেরায় অনেক কাজকর্ম মানে করা হয় কিন্তু সেটা হব অবশ্যই শেয়ার করা হয় না আর যদি সারা সারাদিনের কাজ শেয়ার করি তাহলে আপুরা সবাই বোরিং হয়ে যাবেন তাহলে ভিডিও লং হয়ে যেতে পারে তো আমি বিশেষ বিশেষ ক্ষেত্রে ভিডিওগুলি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি তো সকালে বিছনা ঝাড়ো বা আমি সর্বপ্রথম পাটের ঘরের কাজগুলি করি পাটের ঘর বাসন ধোয়া পরিষ্কার করে চুলা টুলা মুছে তারপরে বিছনা জারি বিছানা জ্বালার পর সব কিছু মানে এই সব করার পর তারপরে আমি হচ্ছে নাস্তা করি নাস্তা করার পর তারপরে দুপুরে রান্নায় চলে যাই তো সব আপনার সাথে সব কিছু শেয়ার করি না ওই যে বললাম আপনার সাথে যদি শেয়ার করতে যাই তাহলে দেখা যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য বিশেষ বিশেষ অংশগুলি আপনার সাথে শেয়ার করি আর প্রতিদিনের আমার ক্ষেত্রে না প্রতিটা আপুদের ক্ষেত্রে যা যা মানে প্রত্যেক দিন যা রান্না করা বা নিত্যদিনের যে ঘরের কাজ পর পরিষ্কার করা আমি শুধু একা না অনেক আপুরাই করে তো সেগুলি শেয়ার করা হয় আসলে তো ইউটিউব চ্যানেল যে সব কিছু শেয়ার করা ওটা না আমাদের ইউটিউব চ্যানেল আমি খোলার আগেও সবসময় কাজগুলি করি মানে করতাম আর কি তো যেহেতু আমি ইউটিউব করি এখন নতুন করে তো কিছু কিছু মানে ভিডিও করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি তো সব কাজ করে মানে সকালের কাজগুলি কিছু করে দুপুরে রান্না এখন নাস্তা খেয়ে দুপুরে রান্নার জন্য চলে যাব। তো একটি ডিম পোস্ট আমি প্রতিদিন সকালবেলা আলহামদুলিল্লাহ খাই সাথে চা আর চা না হলে আমার চলেই না দুইবেলা আমার মতন কার কার এরকম যে সকাল সন্ধ্যায় দুইবেলা চা মানে খেতেই হয় আর অনেক সময় কফিও খাই কিন্তু শীতের দিনে একটু কফিটা বেশি খাই আর কফিটা বেশি শীতের দিন শীতের দিনে এই জন্যই বেশি খাই আমার একটু ঠান্ডা বা গলা যে কণ্ঠ মোটা হয়ে যায় তো এই জন্য আমি একটু কফিটা খাই এনার্জির জন্য আর আমার একটু রক্তশূন্যতা ডাক্তার বলেছে একটু শীতের দিনে কফি ম্যাটটা খাওয়ার জন্য তো সেটা খাই তো যাই হোক এখন আপনাদের দেখাচ্ছি দেখেন আমাদের ফ্ল্যাট হচ্ছে একদম মেন রোডের বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের সাথে আর সরকারিভাবে মানে এই যে তারা যে বেশি মানে অংশ বেশি তুলেছে রোডের সাথে কিন্তু তারা বাকি জায়গাগুলো সারাদিন সারা রাত্র কী বলবো আপরা মানে ভাঙ্গার যে বিল্ডিং ভাঙ্গার যে আওয়াজ ভালো এত কষ্ট দুইবার তিনবার করে বাড়ির ঝাড় দিতে হয় খানিচার মুখতে হয় আর এটা ছিল আমার সবাবরাতের দিন রাত মানে সন্ধ্যার পরে যদিও আমি মাংস রান্না করেছি অল্প পরিমাণ কারণ মিম খাবে না তো ভাই আর আমি খাবো সেই জন্য আর আমি কখনই চাউলের বিক্রি বানাইতে পারি না তো আমি চেষ্টা করেছি মনের মানে ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করেছি যে চাউলের রুটি বানাতে পারে কি না তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে যে আপনার ভাইয়াকে দিয়ে আতপ চাল এক কেজি আনে মানে এনেছি বাজার থেকে কিন্তু ওইটা আমি চাউলটা মানে এনেছিলাম এবং বাজার থেকে আপনার ভাইয়া ভেঙেও দিয়েছে ওটা আমি খাবো হচ্ছে নিয়ত করেছি মানে ছোট ছোট চই আমায় আছে না ওগুলি বানানোর জন্য যদি ওইটা কখনও বানায় ওটার ভিডিও আপনাদের শেয়ার করব তা আমি মনের সাহস করে মাসাল্লাহ আমি সত্যি মানে পারফেক্টভাবে চাউলের গুড়িটা মানে ইয়া কাইটা করতে পারছি আলহামদুলিল্লাহ অল্প পরিমাণ করেছি যেহেতু আমরা মানুষ তিনজন তো মিমের জন্য দুইটা আপনার ভাইয়ার জন্য দুইটা আমার জন্য ছয়টা বানিয়েছি আর এটা যেহেতু মানে হাত দিয়ে ভালো করে একদম মানে সুন্দর করে মেস করে এটা করতে হয় তো এই জন্য আমি কম করেছি যেহেতু আমি পারি না তো যাই হোক আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে আমি প্রথম অবস্থায় এই চেষ্টাতে আমি সাকসেস হয়েছি আর আপনার বাড়িও রুটি খেয়ে খুব পছন্দ করেছে গরুর মাংস দিয়ে তো এটা ছিল সবরাতের দিনের বিডু আর আমি দুই দিন বিডুও ছাড়ি নাই সবরাত ছিল সেই জন্য আর এই খিচুড়ি রান্নাটা আজকের ছিল সবজি খিচুড়ি রান্না করেছি আর আমার ছোটো মেয়ে আর আপনার ভাইয়া আমার মানে আমার তিনও ছেলে মেয়ে কিন্তু ভীষণ পছন্দ করে বিরিয়ানি খিচুড়ি পোলাও ওদের তো পোলাও আর বিরিয়ানি আর মুরগির রোস্ট আর আলু দিয়ে ঝোল ঝোল করে মুরগির মাংস রান্না করলে আর কিছুই লাগে না আমার মনে হয় অনেক পরিবারে বাচ্চাদের এরকম একটা বায় না মুরগির মাংস আলু আর আলু তো আমার থাকতেই হবে মাংসর ভিতরে তা না হলে মিমের খাবে না এই যে আলুর পরিমাণ বেশি দিতে হয় কার কার এরকম দিতে হয় আপুরা বলবেন মাংসর তে আলুর পরিমাণ তা না হলে মানে ওর আলুটা বেশি লাগবে শুধু আমার মিমের না ইয়াসিন ইয়াসিনের আর লিজার তো আমার দুইটি মেয়ে একটি ছেলে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা উম্মত আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে আর এই যে দেখুন কত সুন্দর সবজি খিচুড়িটা একদম ঝরঝরা পারফেক্ট হয়েছে আর কম পরিমাণ রান্না করেছি এই কারণে শুধু দুপুরের জন্য আজকে দুপুরের জন্য আপনার ভাইয়া দুপুরে খা মানে খাবে রাত্রে খাবেন আপনার ভাইয়া রাত্রে ভাত খাবে রুটি খাবে সেই জন্য তো এই যে রান্না করেছি আবার আপনার ভাইয়ার জন্য একটু চাটনিও আমি টমেটোমের চাটনি করেছি ডিপে রাখার জন্য তো ওইখান থেকে আপনার ভাইয়াকে অল্প একটু পরিমাণ দিলাম আর বাকিটা আমি ডিপ করে রাখবো এবং ডিপ করে যখন রাখবো সেটা আপনার সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর এটা হচ্ছে মেয়ের জন্য সসেস বানিয়ে নিচ্ছি অল্প পরিমাণ শুধু রোজার ভিতরে যাতে ও খেতে পারে আর আমার হাতের ও এই সসেসটা মানে বানালে খুব পছন্দ করে আমার তিনও ছেলে মেয়ে আর অল্প পরিমাণে করেছি যেহেতু শরীরটা ভালো না অল্প করেছি শুধু রোজার জন্য মিম খাবে মাংস ফ্রাই দিয়ে বা যে কোনো মানে জিনিস দিয়ে খেতে পারবে সেই জন্য বাজা বাজাপোড়া যা আছে না ওগুলি দিয়ে খাবে মিমে তো এই যে দেখেন আমি চিলি সসও কিন্তু দিয়েছি আর কত সুন্দর কালার হয়েছে দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে আমি বেশি পরিমাণ করি কারণ আমার শরীরটা বেশি ভালো না তারপরে এই যে আপনার ভাইয়া যেন একটা মাসের মতন সবার দিন রুটি নিয়ে আসছিল এটা মিম খেয়ে নিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা আমার মানে আপুর আমার সাথে আছেন ভালোবেসে ভিডিওটা দেখেন আমিও সব আপুদের ভালোবেসে ভিডিও ভিডিও দেখি লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখি So, Assalamualaikum Allah peace